আমরা যারা চাকরি করি প্রত্যেকেরই চাকরিতে কিছু এক্সপেকটেশন থাকে। তো আজকে আমরা কথা বলবো চাকরিতে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি নিয়ে। চলুন শুরু করা যাক। প্রত্যেকেরই এক্সপেকটেশন থাকে ভালো একটা চাকরি আর ভালো বেতন, কিন্তু রিয়েলিটি চাকরি তো ভালো না, আবার বেতনও কম আর কাজের চাপ অনেক বেশি। এক্সপেকটেশন চাকরিতে প্রত্যেক বছর প্রমোশন হবে আর বছর শেষে ভালো একটা ইনক্রিমেন্ট হবে। রিয়েলিটি প্রমোশন তো হয় না, আবার ইনক্রিমেন্টও অনেক কম হয়, যা দেখে মনে হয় চাকরিটাই ছেড়ে দিই। এক্সপেকটেশন বস হবে সোনার ছেলে, কখনো রাগারাগি করবেন না, খারাপ ব্যবহার করবেন না। রিয়েলিটি সারাদিন বসের ঝাড়ি শুনতে শুনতে জীবন শেষ। এক্সপেকটেশন কলিগ হবে মনের মতো, যা বলবো তাই শুনবে, ক্রিমিনালি করবে না। রিয়েলিটি সারাক্ষণ সব কথা বসকে বলে দেয়, আর কথা বললে তো শোনেই না। এক্সপেকটেশন পুরো টিমকে নেতৃত্ব দিব, আমার কথা সবাই শুনবে। রিয়েলিটি পুরো টিমকে নেতৃত্ব দিতে পারেই না, সেই সাথে আমার কথাও কেউ শুনতে চায় না, এমনকি জুনিয়রই আমার কথা শুনতে চায় না। এক্সপেকটেশন সবসময় বসের গুড বুকে থাকবো, রিয়েলিটি বস তো আমাকে দেখতেই পারে না, আবার সবসময় দৌড়ের উপর রাখে। এক্সপেকটেশন সবাই আমার প্রশংসা করবে, আমাকে অনেক ভালো বলবে। রিয়েলিটি আমাকে তো কেউ পছন্দ করেই না, সেই সাথে দেখতেও পারে না। এক্সপেকটেশন ইচ্ছা মতো ছুটি নিতে পারবো, কিন্তু রিয়েলিটি ছুটি নিতে গেলেই যত সমস্যা, হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়, তখন মনে হয় ছুটি না নিলেই সব থেকে ভালো। এক্সপেকটেশন ইচ্ছা মতো মোবাইল ফোন ব্যবহার করব, অনলাইনে থাকব, কথা বলব, কিন্তু রিয়েলিটি মোবাইল ব্যবহার একেবারে নিষিদ্ধ। এক্সপেকটেশন অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরব, রিয়েলিটি তাড়াতাড়ি ফিরতে গেলে কাজের চাপ আরও বেড়ে যায়, ওই দিন আরও দেরি হয়ে যায়। এক্সপেকটেশন ইচ্ছা মতো অফিসে যাব আবার আসব, রিয়েলিটি নির্দিষ্ট সময়ে অফিসে যেতে হয় ও নির্দিষ্ট সময়ে অফিস থেকে বের হতে হয়। এক্সপেকটেশন অফিসে কাজের চাপ অনেক কম থাকবে, রিয়েলিটি কাজের চাপ অনেক অনেক বেশি। তো এগুলো হচ্ছে আমাদের এক্সপেকটেশন এবং আমাদের রিয়েলিটি। আমাদের এক্সপেকটেশন আর রিয়েলিটির মধ্যে অনেক গ্যাপ থাকতে পারে, কিন্তু আপনি এক্সপেকটেশন আর রিয়েলিটি কখনো কম্পেয়ার করতে যাবেন না। আপনি শুধু আপনার কাজ করে যান, তাহলেই দেখবেন আপনিও একদিন বস হতে পারবেন, তখন অনেক কিছুই আপনার অনুকূলে চলে আসবে। তো আজ এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আসুন সবাই মিলে একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি এবং এই পৃথিবীটা ভরে উঠুক সকলের জন্য মঙ্গল নিয়ে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সকলের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।